শবে কদরে বা লাইলাতুল কদরে আমরা কখনো সাতটি আমল মিস করব না বলেন কয়টা আমল সাতটি আমল শবে কদরে মিস করা যাবে না নাম্বার 1 যে আমলটি আমরা সকলেই করব যেটা নবীজি করেছেন সারা জীবনে করেছেন নবীজি সেটা হচ্ছে শবে কদর অর্থাৎ রমজানের এই যে শেষ দশকের বেজর রাত্রিতে প্রত্যেকটা রাত নবীজি ইবাদত করে কাটিয়েছেন সুবহানাল্লাহ পড়া দুই নাম্বার যে আমলটি আমরা সকলেই করব সেটি হচ্ছে শবে কদরে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এখন অনেকে হয়তো কোরআন ভালো করে পড়তে পারে না অনেকে হয়তো পরিপূর্ণ রিডিং পড়তে পারে না তো আমরা যেটা করব সেটা হচ্ছে যেই সূরা মুখস্থ আছে বা যেই পারা মুখস্থ আছে বা যেই আয়াত একটু ভালো পড়তে পারি এগুলোকে একটু বেশি বেশি পড়া ট্রাই করব অর্থাৎ যতটুকু পারা যায় ফ্রম ইওর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি বেশি বেশি কোরআন পড়বেন রাজি আছেন তো ইনশাআল্লাহ দুই নাম্বার তিন নাম্বার যে আমলটি আপনারা সবাই করবেন সেটি হচ্ছে একটি দোয়া যা নবীজি শিখিয়েছেন আম্মা জান আয়েশাকে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি এই দোয়াটা সবাই বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ এই দোয়াটা যে ব্যক্তি শবে কদরে বেশি বেশি পড়বে তার অতীতের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন এই দোয়াটা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ তিন নাম্বার চার নাম্বার যে আমলটি আমরা সকলেই করবো সেটি হচ্ছে তাহাজ্জুদ এবং নফল পড়ব তাহাজ্জুদের নামাজ যত বেশি আপনি করবেন যত বেশি আপনি আদায় করবেন তত বেশি আপনি আল্লাহর কাছে যাবেন আর যেই বান্দা আল্লাহর কাছে যত বেশি যায় তার দোয়া তত দ্রুত কবুল হয়ে যায় দোয়া যদি কবুল করাতে চান তাহাজ্জুদে কোনো বিকল্প নাই এই জন্য কদরের যে রাত এই রাতে আমরা সকলেই বেশি বেশি তাহাজ্জুদ এবং নফল করব রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাঁচ নাম্বার আমরা বেশি বেশি কদরের রাতে জিকির করব সকলেই পড়েন সুবহানাল্লাহ হয় নাই মনে মনে না জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সকলে আরেকটা জিকির জব জবান খুলে পড়েন আল্লাহু আকবার এটা হচ্ছে আফযালুল জিকির সবচেয়ে উত্তম জিকির হাদিসে এসেছে এই জন্য রমজান মাসের এই কদরের রাতগুলোতে আমরা বেশি বেশি জিকির আর দুটি আমল করব এবং এটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে মনে রাখবেন শত রাকাত তাহাজ্জুদ পড়ার চাইতে এক ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা অধিক উত্তম সুবহানাল্লাহ অনেকে মনে করে যে জামাতের আসলে আমি সহ আমরা মানে এখানে আমি আমাকেও সামিল করছি আমরা জামাতের গুরুত্ব আসলে বুঝি না জামাতের গুরুত্ব বুঝি না বিধায় আমরা ঘুমিয়ে থাকি ওদিকে কাজ করি এদিকে কাজ করি কিন্তু বিশ্বাস করুন আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় কলিজার টুকরা মুসল্লি যারা আপনারা এসেছেন তাহাজ্জুদের নামাজের চাইতে অধিক গুণ বেশি উত্তম তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে আপনি জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন সবচেয়ে বেশি উত্তম সর্বশেষ আমল সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাতে আমরা মনে মনে হোক জবান খুলে হোক বেশি বেশি ইস্তেগফার পাঠ করব পড়েন আস্তাগফিরুল্লাহ সকলেই পড়েন আল্লাহুম্মা ফিরলি এই ইস্তেগফারটা বেশি বেশি পাঠ করবেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায় ইস্তেগফার পাঠ করে সে তার দুটো হাত তুলে যখন তার চোখের পানি চোখ থেকে পড়ে নাকের ডগায় আসার আগেই আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয় এই সাতটা আমল আমরা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ